আসসালামু আলাইকুম গাইজ, ভোজন রসিক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে কি কি ভোজন হবে আপনারা দেখতে পাচ্ছেন, আইটেমগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। এটা হলো শসা, এখানে ইলিশ মাছ আছে, কাঁচামরিচ আছে, তারপরে হয়তো আপনারা জানেন কাঁচা রসুন আছে, স্পেশাল বোম্বাই মরিচ আছে, ছোটো মাছের রান্না আছে, কাঁচা মূলো আছে, তারপর গাজর আছে, কাঁচা টমেটো আছে। তো এগুলো আজকে আমি ভোজন রসিক শুরু করবো ইনশাল্লাহ। ফ্যাটে অনেক খিদা, এগুলো আমি একাই খাওয়ার চেষ্টা করব। তো আপনারা দেখে থাকেন, এখানে অনেকগুলো চাউলের ভাত আছে, মিক্স চাউল বিরিয়ানির মতো। তো ভিউয়ার্স, চ্যানেলটিতে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করুন যদি আপনি ভোজন রসিক হয়ে থাকেন। তো চলেন আমরা খাওয়া শুরু করি, বিসমিল্লাহ। রসুন, আমাদের সাতপুর ইলিশ মাছ, অনেক জালে মরিচ, হুম
ছোটো মাছ, আমাদের গ্রামে ছোটো মাছ, আপনারা কে কী বা কে কী দিয়ে খেয়েছেন কমেন্টসে জানান। লাল টমেটো ইলিশ মাছ অনেক ভালো, চাঁদপুরের ইলিশ, পদ্মা নদীর ইলিশ। মেমোরি সেভাবে মাখবেন, তাহলে একটু ঝালটা বেশি লাগবে। যাদের ঝাল খাওয়ার অভ্যাস কম তারা বোমা মরিচ খাবেন না। কারণ অনেক জাল এই মূলাও বাদ দিয়ে খাওয়া যায়, আপনারা হয়তো জানেন না কাঁচা মূলা বাদ দিয়ে খাওয়া যায়। সালাত, মূলাও সালাত, ভাত আনুমানিক 1 কেজির মতো হবে। একটু ঝাল লাগছে,
এটা মূল রান্না হয়েছে ছোট মাছ দিয়া, ছোট ফুটি মাছ আর কি, কাঁচামরি। একটু ডাল আছে, ধরো ফুটি মাছ মায়ের হাতে রান্না অন্যরকম স্বাদ। টমেটো ঠিক আছে,
মাছের কাটা খুবই মজা। মূলাটা বাকি আছে, আর খাওয়া সম্ভব না, ফ্যাটটা দেখা শেষ।